বলতেছেন পায়গাম্বার টেনশন করিয়েন না আমি সবচাইতে সহজভাবে আপনার জানটা কবজ করব কোনো টেনশন করিয়েন না আল্লাহ আমাকে বলে দিয়েছেন সবচাইতে আহসানের সাথে ডানটা কবজ করার জন্য মালাকুল মাউ যখন পয়েগাম্বোরা আরবীর বুকের উপর হাতটা রাখলেন রাখা মাত্রই বললেন আজরাইল কি রাখলা উঠাও বললাম কি রাখলা কি আমার মুখের উপর রাখলা মনে হয় যেন উভুত পাহাড়টা আমার উপর রাখলা পয়গম্বরের শরীরে একশো যুবকের শরীরের মতো শক্তি তার পয়গম্বরের শরীরে এত থাকার পরেও যদি আজরাইলের হাত একটা রাখার কারণে যদি সে বলে কি রাখলা উঠাও তাহলে আপনি আমাদের অবস্থাটা কি হবে কি হবে বলেন আমাদের মতো পালোয়ান একশোটা পালোয়ানের একাই শক্তি ছিল পয়গম্বরে আরবির এত শক্তি থাকা সত্ত্বেও যখন আজরাইর আলাইকে সাসু সালাম তার উপরে হাতটা রাখলেন রাখামাত্রই বলে উঠাও আমি আর পারতেছিলাম কেমন কষ্ট কেমন যন্ত্রণা পায়গম্বর আরবি বললেন আজ রাই এর থেকে বেঁচে থাকার কোনো উপায় তোমার কাছে আছে কিনা থাকলে একটু বলো আমি যাই হোক কষ্ট করে যেতে পারবো যখন গুণাগাতে গুনাগার উন্নতের জন্য টেনশন করলেন আজরাইল বললেন ও পাই টেনশন করিয়েন না আজকে থেকে আমি একটা সবক শিক্ষা দিয়ে দেই আপনার উন্মতি বান্দাদেরকে বলে দিবেন উন্মতিদেরকে বলে দিবেন যারা পাঁচ নামাজের পর এই আইতুল কুরসি একবার পাঠ করবে সে মৃত্যুর যন্ত্রণা থেকে আল্লাহ তাকে হেফাজত দিবে আল্লাহ 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 আশিফু কাঙ্কা মহাই یا الہی مجھ سے مجھ کو دور کا غار تاکہ دے کے مجھ میں تجھ کو ایک نظار یا الہی تو میرا معبود ইলাহি তুমেরাম হিংসা ছেড়ে দেন হাসাত ছেড়ে দেন মানুষকে ভালোবাসতে শিখেন হতে পারে আপনার অপছন্দের ব্যক্তি আল্লাহর কাছে বড় প্রিয় ঠিক না ব্যাঠি এই জন্য হিংসা বিদ্বেষ করা যাবে না মুসলমানদের ভিতরে আজকে ঐক্য নাই বলেই মুসলমান মুসলমান মার খাচ্ছে ঠিক না ব্যাঠি এই কোরআনকে ভুল ধরার জন্য কোরআনকে অস্বীকার করার জন্য ফ্রান্সের ডক্টর মরিস বুকাইলি যখন শুনলেন কনফারেন্সের ভিতর আর সৌদি আরবে আলহামদুলিল্লাহ الحمد لله الذي جعل الشمس والقبر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا زد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا كان محمدا عبده ورسوله شكل درش ريبوري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله لا إله إلا هو الحي. لا تأخذه سنة ولا نعوب له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض ولا يؤوده حفظهما وهو العلي العظيم قال النبي صلى الله عليه وسلم القران حجه لك او عليك قال النبي صلى الله عليه وسلم انما الاعمال بالنيات الى اخر الحديث حقيقه ست زمان بخبر

কদিম সিটি কদিম সিটি নুয়াম জুজবাহত জি জে মখাম সুজা ফজল উ আস্ত দর জুমলা যা যদি আল্লাহ মাফ করে দেয় আল্লাহর কয় ঘন্টা সময় লাগবে একদিন দুই দিন এক সেকেন্ড কোন কোন হা হয়ে যা যাই হোক আল্লাহ আলামিন এমন একটা সময় কনকনে শীত প্রায় মধ্য প্রতি রাত হয়ে গেছে কোরআনের বসছেন ঠিক না ব্যা ঠিক কোরআনের সাথে যারা সম্পৃক্ত করে আল্লাহ তাদের দাম বাড়ায় দেয় ঠিক না ঠিক এই যে কাঠ এই কাঠগুলো বিভিন্ন জায়গায় ব্যবহার করা হয় ব্রেঞ্চের জন্য ব্যবহার করা হয় ওই কাটের উপর মানুষ পাও রাখে কি রাখে না যখন এই কাটটা কোরআনের সাথে সম্পর্ক হয়ে যায় তখন ছাড়া ওই কাঠটা স্পর্শ করার ঠিক না সাথে যাদের সম্পর্ক হবে তাদের দাম আল্লাহ তালা বাড়িয়ে দেবেন ঠিক না ব্যাটী ফুরকানিয়া মাদ্রাসা এখানে আল্লাহ প্রদত্ত আইলে মহাগ্রন্থ আল কোরআনের শিক্ষা দেওয়া হয় ঠিক না ব্যাটী যুব সমাজ উদ্যোগে এই মাহফিল করেছেন যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই অনুষ্ঠিত হয়েছে এই জন্য তাদের শুকর আদায় করি পাশাপাশি আপনারা এখনো বসে রয়েছেন এই জন্য আপনারা আপনাদের শুকর আদায় করি যাই হোক পাক আমাদের সকলকেই এভাবে একসাথে যেন জান্নাতে যেতে পারে সেই তৌফিক দান করে সকলে বলে আমি আমি যে আয়াতটা তলাত করেছি অনেকে অনেক বিষয় নিয়ে আলোচনা করে আমার একটা অভ্যাস আমি কোন সময় আলোচনা ভিত্তিক ছাড়া করি না যদি মা বাবার আলোচনা করি তাহলে মা বাবারই করি যেই আলোচনা সেই আলোচনাই কোনো আলোচনা আমি পছন্দ করি না আমি ব্যক্তিগতভাবে যাই হোক অনেকেই আমরা যেই আয়াতটা তেল সৌরতুল বাপার আর দুইশো পঞ্চান্ন নাম্বার আয়াত এটাকে বলা হয় আইতুল করছি ঠিক না ব্যা ঠিক যারা জানেন তারা বুঝে গিয়েছেন যে হুজুর তো পড়তে সেটা তো আমরা অনেকেই পারি অনেকেই পারি না এর ভিতরে আল্লাহ দশটা ক্ষমতার কথা উল্লেখ করেছে যে ক্ষমতা যদি কোনো যদি ক্ষমতা লাইফে আমল করে দেখাতে পারে আল্লাহ বলেন তার মরা দেরি জান্নাতে যাওয়া দেরি না বলে সুবাহ শুধু এখানেই শেষ নয় এই এইতুল কুরসি যদি কেউ পাঠ করে নিয়মিত আল্লাহ তালা মৃত্যুর সময় একজন শিশু বান্দা যেরকম তার মার স্থান থেকে দুধ খেতে খেতে ঘুমিয়ে পড়ে ঠিক এই আমল করণে ওয়ালা বান্দা মৃত্যুর সময় এর চাইতে আরামে ঘুমিয়ে পড়ে সুবাহ মৃত্যুর যন্ত্রণা কত কষ্ট জানেন এখন তো মরেন নাই কেমনে জানবেন যাই হোক হাদিস থেকে বলছি লক্ষ্য করে শুনুন

দরজায় যখন করাগার দিল فاطمه الزहरा দরজাটা খুললেন কোলার পরে দেখতেছি দুইজন এমন ব্যক্তি যাদের পা হলো মাতা যাদের পা পা হলো জমির আর মাতা হলো আসমানে দেখার পরেই বাবার কাছে ফিরে আসলো বাবা এটা কেমন মানুশితి করবে মক্কা মদিনায় দেখি না তার বাবা বুঝে গেলে নফ মা আমার কলিজার টুকরা তুমি তো জানো না তোমাকে ইতিম করার জন্য এই দুইজন ব্যক্তি আসছে আসার পরেই যখন মালাকুল মাউত আসার পরেই জিব্রাইল আলাই সালাম বললেন হে পেগাম্বার আজ পর্যন্ত কত মানুষের জান কবজ করা হয়েছে কোনদিন কারো অনুমতি নেয় নাই আজকে আপনার জাম কবজ করা হবে এই জন্য আমি যেহেতু ওই ওহি নিয়ে আসছি আপনার কাছে সব সময় এই জন্য আমি অনুমতি নিয়ে আসছি আপনি কি দুনিয়া থেকে যেতে চান না থাকতে চান পয়গম্বর বললেন যদি আমি থাকতে চাই কতদিন থাকা যাবে মালাকুল মউতার সাথে হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন যদি আপনি থাকতে চান অনেক দিন থাকতে পারেন কিন্তু এটা মনে রাখবেন মাথায় মেমোরিতে ঢুকিয়ে রাখবেন একদিন না একদিন আপনাকে এই জামানা থেকে চলে যেতে হবে ঠিক না বেটি এখানে থাকা যাবে না যা আকর তুমিল হাক দুনিয়ার সব মিথ্যা হতে পারে কিন্তু মৃত্যুটা কোনো মিথ্যা নয় এই বলে যখন ঘোষণা ঘোষক করলেন হজরতে বালাকুল প্রস্তুতি নিলেন বলতেছেন পয়গাম্বর টেনশন করিয়েন না আমি সবচাইতে সহজ ভাবে আপনার জানটা কবজ করব কোনো টেনশন করিয়েন না আল্লাহ আমাকে বলে দিয়েছেন সবচাইতে আহসানের সাথে জানটা কবজ করার জন্য মালাকুল মাউত যখন পয়গাম্বর আরবির বুকের উপর হাতটা রাখলেন রাখা মাত্রই বললেন আজরাইল কি রাখলাম উঠা লাল কি রাখলা কি আমার মুখের উপর রাখলা মনে হয় যেন উভুত পাহাড়টা আমার উপর রাখলা পয়েগম্বরের শরীরে একশো যুবকের শরীরের মতো শক্তি তার পয়েগম্বরের শরীরে এত থাকার পরেও যদি আজরাইলের হাত একটা রাখার কারণে যদি সে বলে কি রাখলা উঠাও তাহলে আপনি আমাদের অবস্থাটা কি হবে কি হবে বলেন আমাদের মতো পালোয়ান একশোটা পালোয়ানের একাই শক্তি ছিল পয়েগম্বরে আরবির এত শক্তি থাকা সত্ত্বেও যখন আজরাইল আলাইকি তার উপরে হাতটা রাখলেন রাখা মাত্রই বলে উঠাও আমি আর পারতেছিলাম কেমন কষ্ট কেমন যন্ত্রণা পয়গম্বর আরবি বললেন আজরাই এর থেকে বেঁচে থাকার কোনো উপায় তোমার কাছে আছে কিনা থাকলে একটু বলো আমি যাই হোক কষ্ট করে যেতে পারবো কিন্তু আমার গুনাগার কি হবে এই বলে যখন গুনাগাতে গুনাগার উন্নতের জন্য টেনশন করলেন আজরাইল বললেন ও পয়গম্বর টেনশন করিয়ে না আজকে থেকে আমি একটা সবক শিক্ষা দিয়ে দেই আপনার উন্মতি বান্দাদেরকে বলে দিবেন উন্মতিদেরকে বলে দিবেন যারা পাঁচ নামাজের পর এই আইতুল কুরসি একবার পাঠ করবে সে মৃত্যুর যন্ত্রণা থেকে আল্লাহ তাকে হেফাজত দিবে আল্লাহ আল্লাহ ক্যামাই আল্লাহ আল্লাহ কাঙ্কা মহায়। یا الہی مجھ سے مجھ کو دور کا غار تاکہ دیکھے مجھ میں تجھ کو ایک نظار یا میرا معبود ہے یا الہی تو میرا معشوق মুখ হিংসা ছেড়ে দেন হাসাদ ছেড়ে দেন মানুষকে ভালোবাসতে শিখেন হতে পারে আপনার অপছন্দের ব্যক্তি আল্লাহর কাছে বড় প্রিয় ঠিক না ব্যাঠি এই জন্য হিংসা বিদ্বেষ করা যাবে না মুসলমানদের ভিতরে আজকে ঐক্য নাই বলে মুসলমান মুসলমান মার খাচ্ছে ঠিক না ব্যাঠি এই কোরআনকে ভুল ধরার জন্য কোরআনকে অস্বীকার করার জন্য ফ্রান্সের ডক্টর মরিস বুকাইলি যখন শুনলেন কনফারেন্সের ভিতর আর সৌদি আরবে সৌদি আরবের বড় বড় সায়ক ঘোষণা করে দিল আমাদের এই মহাগ্রন্থ আল কোরআনে কোনো ভুল নাই যদি কেউ ভুল ধরতে পারো ওপেনলি চ্যালেঞ্জ করে দিল এই চ্যালেঞ্জের গ্রহণ করলো ডক্টর বরিস বোকাইলি ফ্রান্সের আসার পরে দেখলেন কোরআন যদি বুঝতে হয় আরবি গামার বুঝতে হবে আরবি ভাষা বুঝতে হবে এই জন্য তিনি আরবি ভাষা শিখলেন একমাত্র কোরআনের ভুল ধরার জন্য কোরআনের ভুল ধরার জন্য আরবি ভাষা শিক্ষা করতে করতে দেখলেন কোরআনের ভিতর কোনো ভুল নাই ভুল নাই হজরতে ঈসা আলী সালাতামের জামানার তাওরাত দেখলেন বাবেল কিতাব দেখলেন সব কিতাব দেখার পরে বাংলাদেশের বাবেল পাকিস্তানের বাবেল মিল নাই বাংলাদেশের বাবেল বাংলাদেশের বাবেল রাশিয়ার বাবেলের সাথে কোনো মিল নাই কিন্তু কোরান সব জায়গায় মিল রয়েছে উসমান গনির যেই লিপিত কোরআন রয়েছে সেই কোরআনের সাথে মিলাই দেখলো হরফান হরফান নক্তা নক্তা একেবারে কোরআন মিলে গেছে বলেন সুবাহান দেখলো আমি যেই গ্রন্থের উপর আসি বাইবেল কিতাব বাংলাদেশের বাইবেল আর ভারতের বাইবেল পাকিস্তানের বাইবেল বিভিন্ন রাষ্ট্রের বাইবেল কিতাব এক করে দেখি রয়েছে। কিন্তু কোরআন বিভিন্ন রাষ্ট্রের যখন একত্রিত করলেন শুধু এখানে নয় উসমান গনি যেই লিপিবদ্ধ করে রেখেছিলেন সেখান থেকে সংস্কার করেছিলেন সংস্কারের পূর্বে যেই কোরআন ছিল ওই কোরআনের সাথে মিলিয়ে দেখে এই ডক্টর মরিচ বুকাইলি একটাও ভুল ধরতে পারে বলেছিল কোরআনের বুল দৌড়তে গিয়ে দৌড়তে গিয়ে নিজের বুলটাই তিনি বুঝে গেলেন বুঝে যাওয়ার পর এখন তিনি ইসলাম গ্রহণ করে ফেললেন ইসলাম গ্রহণ করার পরে তিনি নিজে একটা বই রচিতা করলেন কোরআন এমন একটা কিতাব যেই কিতাবের ভিতর কোনো বুল নাই ঠিক না বেঠিক আল্লাহ রব্বুল আলামিন বলেন জালিকাল কিতাবুলারাইবাফি বলতে দূরের কথা সন্দেহের অবকাশ নাই আমার কোরআনে ঠিক না বেঠি যাই হোক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু কে নিজে শিক্ষা দিলেন হে পয়গম্বর যেহেতু জান কবজ করার দায়িত্বটা আমার কাছে আল্লাহ দিয়েছেন সুতরাং আমি বলে দিলাম যেই বান্দারা পা শক্ত নামাজের পরে এই আইতুল কুরসিটা পাঠ করবে আমি আজরাইল ওয়াদা দিলাম তার জানটা একেবারেই সহজ করে নিব বলেন সুবাহান আল্লাহ এই জন্য আমরা আইতুল কুরসি পড়তে রাজি আছি তো এখন যারা পারি না তারা কি করবো তারা শিক্ষা করার জন্য চেষ্টা করবো ঠিক না বে ঠিক এই যে ফুরকানিয়া মাদ্রাসায় সকালে ডাকা ডাকি করে ছাত্র ছাত্রছাত্রীরা অথচ আমরা কোনো তার এলাউটি করি না নিজে ফেসবুক টিভি দেখতে দেখতে সিরিয়াল দেখতে দেখতে রাত বারোটার সময় ঘুমায় সন্তানকে কখন ফেলে পাঠাবো ঠিক না ব্যাঠিক আজকে আপনি যদি এই আরবির প্রতি গুরুত্ব দিতেন তাহলে সকালের সাথে সাথে যখন মাইকে অ্যালাউন্স হয়ে যেত ছাত্র ছাত্রছাত্রীরা আপনি আপনার সন্তানকে যদি পাঠাইতেন তাহলে এই আইতুল কুরসি এখানের দায়িত্বশীল যে হুজুর রয়েছে ঠিকই শিখাই দিত ঠিক না ব্যাঠিক ঠিক এইজন্যই তো করছি শিক্ষার দরকার আছে না নাই আছেpromptকে আমাদের জীবনে মরে যাওয়ার পর তো ভিন্ন হিসাব মৃত্যুর যন্ত্রণা দেখি কঠিন এই থেকে বাঁচার জন্য হলো শিক্ষা করতে হবে ঠিক না ব্যাঠিক ঠিক এখানে শেষ নয় হযরত ইদ্রিস আলাইহিস সালাম

আল্লাহ বলেন ঠিক আছে যেহেতু পৈগাম্বার দোয়া করেছে আমি দোয়া কবুল করেছি নেও তার জানটা তুমি কবজ করে নাও বর্ণনা দিতে গিয়ে বলেন হজরত ইদ্রিস আলাইহিস সালাত ওয়া সালাম বলেন খাসি যেরকম ভাবে জবাই সারা যেরকম ভাবে চামড়া চামড়া টেনে টেনে ছিড়ে ফেলে ঠিক তার চাইতে সত্তর গুণের বেশি কষ্ট হয়েছে আমার দান কবদের সময় একটা নবীর বেলায় যদি এত কষ্ট হয় আমাদের বেলায় কিরকম হবে একটু চিন্তা করে দেখে এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন আল্লাহ গুলা ইলাহা আল্লাহ গু আল্লাহ ইয়ুল কাইউ গু লাতা শুধু গুসিনা তু আল্লা নৌ হজরত ইয়াসা আলাইহিসাল্লাম তুয়াসলামকে তো আমরা অনেকেই চিনি কি চিনি না পায়েগাম্বার হাজরতে আইসা আলি সালা সালামের জামানায় কিছু লোক কাষ্ন বলল পায়েগাম্বার আপনি যে আল্লাহ রসুল একটা মুজদা আমাদেরকে দেখান এই যে এখানে পাঁচ বছর আগের কবরস্থান রয়েছে এই লোকটাকে একটু জীবিত করে দেখান আমাদেরকে পায়াগাম্বর বিপদে পড়ে গেলে কারণ এই পায়েগাম্বর আল্লাহ আল্লাহতাআলা একটা মজদা দিয়েছেন মৃত মানুষকে জীবিত করার মতো ক্ষমতা কে দিয়েছেন আল্লাহ যাওয়ার পরে কবরস্থানে হুকুমে দাঁড়িয়ে যাও এখানে শব্দটা কিন্তু কুম্বি ইজ এখানে কিন্তু বলে নাই কুম্বি ইজনি আমার হুকুমে দাঁড়িয়ে যাও এটা বলে নাই ইজ আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও আজকে আমাদের সমাজ যারা এরকম চেয়ার বসে পীর দাবি করে যে হা তোর সন্তান লাগবে তোর কি লাগবে না লাগবে সব আমার কাছে আ আমি তোর কাছে দিয়ে দিব আমি তোকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিব এরা পীর নামে দুকাবাস ঠিক না ব্যাটি যেই জায়গায় নবী বলতেছে ইজ নিল্লা আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও এই জায়গায় কোন ভণ্ড কোন পীর বলতেছে আমি সব দিতে পারি এটা আসলে পীর নয় এটা হলো বন্ড ঠিক না ব্যাটি

আমি হলো হযরতে শাম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার বাবা হলো নূহ আলাইহিস সালাতু সালাম আমার বাবা আমাকে বলে গিয়েছিলেন হে শাম এমন একটা জামানা আসবে এমন একটা সময় আসবে পয়গম্বর ঈসা আর নবীর শাক্কি হিসাবে তোমাকে গ্রহণ করতে হবে ওই সময় যখন তুমি পয়গম্বর আইসা আলী সালাতু ওয়াস সালাম rakkat হবে তখন তুমি আমার পক্ষ থেকে সালাম দিয়ে দিও এই বলে যখন আইসা আলী সালাতু ওয়াস বললেন তখন তালাব নিলেন ঈসা আলী সালাতাম বললেন ও শাম তুমি যে শাম তার ভিতরে আমার দুইটা খটকা রয়েছে এক নাম্বার খটকা হলো আমার ইন্দিলের কিতাবের ভিতরে দিয়ে কিছু হজরত আলী সালাতামের জামানার মানুষটা চুল পাকত না দাড়ি পাকত না কিন্তু তোমার চুল দাড়ি কেন পেকে গেল বলতেছে ও পেগম্বার আমাকে যখন আমাকে যখন আজরাইল মালাকুল মাহ তোমাকে যখন মৃত্যু দিল আমার রোগটা যখন চিপে 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 বের করে নিল রোহটা বের হতে চাইছিল না আঙ্গুলের ভিতরে গিয়েছিল ওখান থেকে ধরে নিয়ে আসছে ওই সময় গিয়ে তো একটা টেনশনে অনুভব করেছিলাম ওই টেনশনে টেনশনে আমার চুলটা পেকে গিয়েছে আজ পর্যন্ত আমার এখনো চুলটা রয়ে গেছে কেমন কষ্ট মৃত্যুর যন্ত্রণা কত কষ্ট হযরত ইদ্রিস আলাইহিসসালাহ হযরত ঈসা আলাইহিসসালাম বললেন ঠিক আছে এটা বুঝলাম দ্বিতীয় খটকা আমার এই যে যে তুমি গিয়েছো ঘাম তোমার শরীর থেকে বের হইতেছে আমি তো আমার কিতাবে দেখেছি যে ওই জামানার লোকেরা গামতো না তুমি কেমনে গামো বলতেছে ও পে আপনি যখন আমার কবর থেকে তুললেন আমি বুঝতেছি আমার শরীরটা আবার জীবিত হইতেছে আমি এই কথা টেনশন করালাম মৃত্যুর সময় আমি যেই কষ্টটা অনুভব করেছিলাম আজকে যদি আমি আবার জীবিত হই তাহলে তো আবার মরা লাগবে মরা লাগলে ওই কষ্টটা তো আমার আবার ভোগ করা লাগবে এই টেনশন করতে 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 আমার শরীর থেকে গাম জোর বের হয়েছে বলেন সুবহানাল্লাহ কেমন কষ্ট মৃত্যুর যন্ত্রণা যে পৈগাম্বর হজরতে শাম আলী হুসালাম বলতেছেন আমি যে বহু বছর আগে মারা গিয়েছিলাম যে কষ্টটা অনুভব করেছিলাম আজকে যখন আমি জীবিত হইতেছি আমার তো মনে আবার টেনশন লাগলো যে হ্যাঁ আমি যেহেতু জীবিত হইছি তো আবার মরা লাগবে এই জন্য মরার যে কি কষ্ট এই কষ্টটা অনুভব করতে করতে আমার শরীর থেকে গাম বের হয়ে গেছে সেই কষ্ট থেকে আমরা বাঁচতে চাইতো চাই কি চায় না এই জন্য আইতুন কুর্সি পাঠ করা দরকার আছে না যাই হোক আল্লা রব্বুল আলামিন লাউ আঞ্জল না হাজ আলা জ বলিল্লা রহায় তগু হশিয়াম্ তো সদ্য হামিন ওতিল কাল্ আনসালুন নাস আল্লা হুমিয়তা আল্লাহ রব্দুল্ আলামিন বলেন লাউ আনসাল্ না হাজ আল কুরআন এই কোরান মহাগ্রন্থ আল কুরআনকে আমি পাহাড়ের ওপর নাজিম করতে চাই লাব পাহাড় বলে না 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 ব্যর্থতা স্বীকার করলেন মিন খসিয়াতিল্লা আমি আল্লাহর বয়ে একেবারে কম্পিত দোষে যাব তারপরে আমি জমিনকে বললাম ও জমিন আমি তোমার উপরে কোরআন আমি রাখতে চাই তুমি কি বল জুবিন বলে না 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 আমার পক্ষে কোরআন রাখা সম্ভব না আল্লাহ তাআলা এ কোরআনের দায়িত্ব নিয়ে বনি আদমের সিনার ভিতরে এই ছোট ছোট সন্তান ফুরকানি লেখা পড়া করে হাফেজিয়া মাদ্রাসায় লেখা পড়ে লেখাপড়া করে এদের ভিতরে পুরো 30টা পাড়া কোরআন সিনার ভিতরে ঢুকিয়ে দিয়ে নিজে আল্লাহ দায়িত্ব নিছেন বলেন সুবাহান আল্লাহ। আমরা যখন বাজারে যাই আমাদের সন্তানগুলো বলে আব্বু এই বোঝাটা আমার মাথার ওপর তুলে দেন দেন তখন আমরাও জানি যে সন্তান এই পাঁচ কেজি বোঝা বহন করার মতো ক্ষমতা নাই তখন কি করে বাবা সান্ত্বনা দেওয়ার জন্য হালকা করে ধরে রাখে আর সন্তান মনে করে পুরাটা বোঝা আমি নিতেছি আর আনন্দ বোভ করতেছে। আর ঠিক এরকমভাবে আল্লাহ তালা কোরআনের দায়িত্ব জিম্মাদারিটা পুরা নিজে নিয়েছেন সন্তানের উদাহরণস্বরূপ বনি আদমের সিনায় ঢুকিয়ে দিয়েছেন আর সব দায়িত্ব নিয়েছেন আমার আম্লা ঠিক না বেটাল এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন কোরআনকে আমি নাজিল করেছি মানুষকে হেদায়তের জন্য ও মানুষ তোরা তো হলো পশুত্ব ব্যবহার তোদেরকে আমি পশু থেকে মানুষ বানানোর জন্য এই জন্য আমি সর্বপ্রথম সুরার ভিতরে সর্বপ্রথম কোরআনের ভিতরে আমি সুরাতুল বাকারা দিলাম ঠিক না ব্যাঠি বাকার অর্থ গাবি কেন গাবি দিলেন কেন গাবি দিলেন আর লাস্টে সুরা কেন নাচ দিলেন কোরআনে যখন ডুববি পশুর ব্যবহার আচরণ থাকবে তোর গাভীর মতো মতো ব্যবহার পশুর মতো ব্যবহার মানুষের মতো ব্যবহার থাকবে না কোরআনের সাথে ডুবতে 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 যখন কোরআন পড়বি কোরআনওয়ালা জীবন করতে করতে একেবারে তুই মানুষ হয়ে বের হবে বলেন সুবাহান আল্লাহ এই জন্য সুরাতুল বাকারাকে আগে নিয়েছেন আর সুরাতুল নাসকে সর্বশেষে নিয়েছেন যেরকমভাবে আমরা মেশিনের ভিতরে দান দিলে দানগুলো দেই পরে কোষাগুলো আলাদা করে আমাদেরকে ফ্রেশ সাউন্ড দান করে ঠিক না ব্যাঠি। মানুষ যখন কোরআনের ভিতরে ঢুকবে কোরআনের সাথে সম্পর্ক লাগাবে তখন তার তিনের ব্যবহার থাকবে তার আচরণ আচরণ তার আমল আখলাক সব থাকবে বদ্দিনের মতন যখন এই কোরআনে ঢুকে যাবে কোরআনের স্পর্শ পেতে পেতে সেই

আইতুল করছি যদি কেউ কোনো বান্দা যদি আমল করে রাতে শোয়ার সময় যদি গরে আইতুল করসি পাঠ করে ঘুমায় ওই গরের জিম্মাদারি নেয় সত্তর হাজার ফেরেস্তাবানুল্স মাহান আপনার মাল আপনি সিকিউরিটি গার্ড নাই আপনি গরিব মানুষ আইতুল করসি পরে ফু দিয়ে থাকবেন আপনার এই মালের সেফটি দিবেন আল্লাহ ঠিক না বেন ঠিক পায়গাম্বর রসুল আকরাম সাল্লাহ আলী সালাম আবু হুরাইরা কে দায়িত্ব দিলেন ও আবু হুরাইরা কিছু জাকাতের মাল খেজুরগুলো আসছে কাল সকলে গরিবদের ভিতরে বন্টন করে দিব নাও নাও আজকে তুমি এগুলার পাহারা তুমি রাত্রে দাও যখন পাহারা দিতেছেন একজন শয়তান এসে চুরের বেশ ধরে আসতেছে আসার পরে থলিতে খেজুর গুলো তিনি একটা একটা করে বর্তি আবু হরাই হতা হাতের ভিতর ধরে ফেললেন কি ব্যাপার এখান থেকে কেন তুমি খেজুর চুরি করতেছ তুমি কি জানো না এই খেজুর গুলো হলো জাকাতের মাল পেগম্বার গরিবদের মাঝে কালকে বিলিয়ে দিবেন সকালে তাহা আমি তো জানি আমি গরিব মানুষ এই জন্য আমি জানি কালকে তো আমাকে দিবে আজকে আমি নিতে আসলাম যাও যাও নেওয়া যাবে না এই বলে তখন তাকে ফিরিয়ে দিলেন দেওয়ার পরে পেগম্বর যখন ফজরের নামাজ আদায় করলেন সাহাবির সাথে पैगंबर বললেন কি আবু হুরাইরা চুর দরেও কেন তুমি ছেড়ে দিলা আবু হুরাইরা বলতেছেন পয়গম্বর আপনি তো জানেন কিভাবে আপনি তো ছিলেন না আমি ছিলাম তাহলে কেন জানেন কহা আল্লাহ আমাকে জানিয়েছে তো দেখো কালকেও এই চুর আসবে দ্বিতীয়জন যখন শুরু হয়ে গেল আবু হুরাইরা গ পাহাড়ার দিকেছেন হঠাৎ করে সেই চুলটা আবার আসলো আসার পরে এখন মালগুলো সংগ্রহ করতেছে আবার তাকে ধরল কি ব্যাপার কালকে বলছো আর আসবা না কেন আজকে আসলে আমার ফ্যামিলিতে সবাই না খেয়ে রয়েছে এই জন্য আমি এইগুলো নেওয়ার জন্য আসছি না না নেওয়া যাবে না আজকে তোমাকে আমি ছাড়বো না আমি পয়গম্বরের দরবারে নিয়ে যাব বললেন না না আমাকে নিয়ে না এক কথা দুই কথা তিন কথার পরে তো পয়গম্বর আল্লাহর নবীর সাহাবি আবু হুরাইরার মনে মায়া লাগলো মায়া লাগা পর ওই শৈতানকে ছেড়ে দিল সেরে দেওয়ার পরে সাল্লাসাল্লাম বললেন ও আল্লাহর নবীর সাহাবি তুমি কেন চোরটা ছেড়ে দিলা পাঁচকে বলতেছে তাদের ঘরে খানা নাই তাদের ফ্যামিলিতে সকলেই না খেয়ে রয়েছে এই জন্য আমার মায়া লাগছে ছেড়ে দিয়েছে তো সে মিথ্যা কথা বলেছে কালকে দেখবা আবার আসবে ও কালকে আসুক আসা মাত্রই আর কোনো বাহানা শুনবো না কালকে দৌড়ে আপনার দরবারে নিয়ে আসবে এই বলে তৃতীয় দিন যখন শুরু করলো আবার রাখলে ওই চুর আবার আসলো আসার পরে যখন মালগুলো কুড়িয়ে তার ব্যাগে নিতেছে হটা না হুরাইরাকে ধরে ফেললো ধরার পরে বলতেছে আজকে কোনো তালবাহানা শুনবো না আজকে আমি তোমাকে দর্সি পয়গম্বরের আরবের কাছে নিয়ে যাব কো না না আমাকে ছেড়ে দাও কো না না তোমাকে ছেড়ে যাবে না কো না না ছাড়বো না ছাড়বো না কো আমাকে যদি ছাড়ো তাহলে আমি তোমাকে এমন একটা আয়াত শিক্ষা দেব ইতিপূর্বে তুমি তা কখনো জানো না শয়তান ও বিপদে পড়লে ভালো কথা কয় ঠিক না বেটি আজকে আমাদের সমাজে এরকম লোক রয়েছে বিপদে পড়লে ভালো কথা কয় ঠিক না বেটি বিপদে পড়লে লম্বা টুপি আর লম্বা জামা পাজামা পরে ঠিক না বেটি এই ফ্রান্সের ভিতরে যে নবীকে কটুক্তি করেছেন আল্লাহ তাকে দুনিয়াতে অ্যাক্সিডেন্ট করে নিয়ে গিয়েছেন বলেন বিল্লাহ এই যে যারা চীনের ভিতরে শুধু আল্লাহর একটা বিধানকে পর্দাকে অমান্য করার কারণে আল্লাহ এরকম গজব চাপিয়ে দিয়েছেন দেখা গিয়েছে চীনের অমুসলিম তারাও গিয়ে ভিতরে দেখে মুসলমানদের ঠিক না ব্যাটলেন এই জন্য বিপদে পড়লেও মানুষ খারাপ মানুষ ভালো কথা কয় ঠিক না ব্যাটলেন শয়তান বলতেছে আমি তোমাকে এমন একটা আইল্যান্ড শিক্ষা দিব যে আইল্যান্ডটা তুমি জানো না তোমাকে আর জাগরণ করে পাহারা দিতে হবে না দুইশ পঞ্চান্ন নম্বর আয়াত আল্লাহ কয়ুম এইটা পড়ে তুমি যদি মালের ভিতরে ফু দিয়ে ঘুমিয়ে থাকো তোমার মালগুলো জিম্মা আদারি নিবে না আমার আল্লাহ এইটা যখন শিক্ষা দিলেন পয়গম্বরের কাছে বললেন কি ব্যাপার আজকেও তুমি চোরটা ছেড়ে দিলা পয়গম্বর আজকে ছাড়ছি তবে কারণ আছে আজকে আমাকে একটা ভালো ভালো কথা শিক্ষা শিক্ষা দিয়েছে আবার কি দেয় এরকম এরকম দুইশো পঞ্চান্ন নম্বর আয়াত আমাকে শিখিয়েছেন এবং বলেছেন যে এই আয়াতটা পরে যদি কোনো বান্দা মালের উপর ফুক দিয়ে থাকেন তাহলে সেই মালের সেফটি নেন আমার আল্লাহ বললেন রসুল আকরাম বললেন যদিও শয়তান যদিও সে খারাপ কথাটা কিন্তু ভালো বলেছে ঠিক না ব্যাঠি এই এই শিক্ষা দিলেন এই জন্য আইতুল পড়তে এই কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে আল্লাহ তালা মানুষকে দামি বানিয়ে দেয় ঠিক না ব্যাঠি এই কোরআনের জন্য এখানে আমি বসতে পারছি ঠিক না ব্যাঠি যদি আমি কোরআনের সাথে আমার সম্পর্ক না থাকতো তাহলে আপনারা আমাকে এই অবস্থায় দেখতে পারতেন না ঠিক না সৌদি আরব থেকে তিনি ইসলামের দাওয়াত দেওয়ার জন্য হাফেজ আবুল বারাকাত তিনি মালদ্বীপ শহরে যাবেন মালদ্বীপ শহর ছিল তখন বৌদ্ধদের রাষ্ট্র ওইখানে কোনো মুসলমান ছিল না থেকে একটা একটা জাহাজ স্টিমার সাগরের ভিতর ব্যবসায়ী কাফেরাদের সাথে সেখানে আবুল বারাকাত নামে একজন হাফেজ কোরআনের হাফেজ সেই লঞ্চে উঠলো ওঠার পরে লঞ্চ হঠাৎ করে যখন ডুবে গেল তখন সকলে মারা গেল হাফেজ আবুল বারাকাতকে কোরআনের ফজিলতের কারণে আল্লাহ তালা একটা তত্তার বিনিময়ে তাকে সমুদ্রের এক পাহাড়ের এক সাইডে নিয়ে আসতে বলেন সুবাহ হাফেজ আবুল বারাকাত যখন আসলেন আসার পরে দেখতেছে এমন একটা শহরে তিনি এসেছেন যেই শহরে কোনো কালেমা নাই কোনো আজান নাই বৌদ্ধ শহর কাকে জিজ্ঞাসা করবে এটা কোন শহর হঠাৎ করে দেখেন বৌদ্ধদের একজন পাদ্রি পৈলতা নিয়ে আসছে পৈলতার ভিতরে এরকম ভাবে মোমবাতি জ্বালিয়ে মন্দিরে যাওয়া আসার জন্য আসতেছে এরকম আসার পরে দেখেন হাফেজ আবুল বারাকাত এখানে বললেন ও বাবা তুমি কে তোমার পরিচয় কে হাফেজ আবুল বারাকাত বললেন আমার পরিচয় আমি একজন মুসলমান আমার নেতা হলো মোহাম্মদ বলেন সাল্লাহ আমার ধর্ম ইসলাম আমি হলো হাফেজ কোরআন আমি সৌদি থেকে আসেছি লঞ্চটা ডুবে গিয়েছে বাসতে বাসতে আমি এখানে আসছি আমি হাফেজ আবুল বললেন তুমি যে মুসলমান পরিচয় দিয়েছ এই মুসলমান যদি এই এলাকার বাচ্চা শুনে তাহলে তোমাকে করে ফেলবে একেবারে হাফেজ আবুল বারাকাত বললেন মারার মালিক আমার আল্লাহ জীবিত করার মালিক আমার আল্লাহ ঠিক না বে ঠিক হায়াতের মালিক আমার আল্লাহ দম দৌলতের মালিক কে এই বলে যখন স্লোগান দিলেন হঠাৎ ওই বদ্ধের পৈতা আর ওই জুনজুনিটা পড়ে গেল কি ব্যাপার ওই হাফেজ আবুল বারাকাতের বাণী শুনে যখন তার ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেল মনে হয় হক এসে গিয়েছে আর বাতিল চলে গেছে ঠিক না ব্যাঠি বলতেছে কি ব্যাপার ও তাতা যান আপনি কেন এরকম ভাবে ফেলে দিলেন ও তোমার কথা শোনার পরে তুমি যে নেই সেই যেই নেতার কর্মী বলেছো মোহাম্মাদ এই মোহাম্মদের নাম আমার কিতাবের ভিতর আমি পেয়েছি সুতরাং আমি বুঝে গিয়েছি একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম ঠিক না ব্যাটি এই বলে মনে মনে তিনি কালেমা গ্রহণ করে ফেললেন ওই হাফেজ আবুল বারাকতের কাছ থেকে বলতেছে তুমি তো জানো না এই মালদ্বীপের ভিতরে আমার একটা ঘটনা ঘটে এই যে সমুদ্রের পাশে একটা মন্দির এখানে একটা মন্দির রয়েছে এই সমুদ্র থেকে প্রতি বছরে একটা দাও দাও দেনব আসে আসার পরে প্রতি বছরে একটা করে বাচ্চা নিয়ে খেয়ে ফেলে তুমি যদি জানে বাদশাহ তুমি মুসলমান তাহলে তোমাকে এই দাও দেনবের কাছে তোমাকে দিয়ে দেয়া হবে ওই এলাকার ভিতরে প্রতি বছরে বছরে দেখা গিয়েছে একটা সমুদ্র থেকে একটা দানব আসার পরে এলাকার লোক ধরে নেয় তারপরে বাসারা সিদ্ধান্ত করলো যে এরকমভাবে যার তার সন্তান ধরে নেওয়ার থেকে আমরা একটা মিটিং করি সিদ্ধান্ত করি যে প্রতি বছর গড়ে 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 এই ঘর থেকে এই ঘর থেকে এই ঘর থেকে এই ঘর থেকে এরকমভাবে পালাক্রমেভাবে আমরা মেয়েরা দিব মধু সাজিয়ে কারণ না দিলে মালদ্বীপ শহর ওই ধ্বংস করে ফেলে দেন দানবটা হাফেজ আবুল বারাকাতকে যখন এই ঘটনা শোনানো হইল হাফেজ আবুল বারাকাত আল্লাহর কাছে বললেন ও আল্লাহ এখানে আসছি আমার মা নাই আমার বাবা নাই আল্লাহ ইসলামের প্রচারের জন্য আসছি মাওলা আমি যেন এই মালদ্বীপের ভিতরে ইসলামকে প্রসার করতে পারি মাওলা আল্লাহ আমি কারো সহযোগিতা চাই না একমাত্র তোমার সহযোগিতা চাই মুসলমানদের সহযোগিতা করবে কে জবান খুলে বলি আল্লাহ জবান খুলে বলি কে মুসলমানদের একমাত্র সহযোগিতার সাহায্যের একমাত্র প্রধান হাতিয়ার কে আল্লাহ ছাড়া কেউ নাই ঠিক না ঠিক এই রবের চেয়ারে যারা বসে রয়েছে এরা শুধু বলতেছে আ আমার কাছে কি প্রয়োজন আ যাইলে দেখবেন গেট ক্লোজ মারা চেয়ারম্যান এখন ব্যস্ত ঠিক না বে ঠিক কিন্তু কোর্ট আদালত প্রত্যেকটা অফিস আদালতের গেট বন্ধ হয়ে গেছে বিচার ব্যবস্থা জজ আদালত সুপ্রিম কোর্ট হাইকোর্ট ম্যাজিস্ট্রেট কোর্ট সব দর্জা দরজা বন্ধ কিন্তু আমার এক আউল্লার দরজা খোলা রয়েছে ঠিক না বেঠি এই জন্য হাফেজ আবুল বারাকাত বললেন ও চাচাদান এখন আমি কোথায় গিয়ে উঠব আর কই থাকবো আমাকে থাকার ব্যবস্থা করে দেন তো বলতেছে আসো আমার সাথে দেখি তোমাকে একটা সহযোগিতা করতে পারি কিনা যেহেতু তুমি মোহাম্মদ উম্মতি মোহাম্মদ বান্দা এই জন্য আমার মনে মায়া লাগছে কারণ আমি আমার যে কিতাবটা পড়ে আসলে মুসলমান ধর্মই সত্য ইসলাম ধর্মের ভিতরে আখির নবী হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ সালাম আমাদের কিতাব বারবার পেয়েছি কিন্তু কি বলবো যদি বলি তাহলে আমাদের বাদ থাকবে না ঠিক না বেঠিক হিন্দুদের প্রাপ্তি যারা রয়েছে ধর্মযাজক তারাও জানে যেটা একটা বুয়া একমাত্র মুসলমান ধর্মই হলো সঠিক ঠিক না ব্যাঠি কিন্তু বলে না বাপদাদার ধর্ম কিভাবে ছেড়ে দিবে হাফেজ আবুল বারাকাতকে নিয়ে গেলেন ওই পাদ্রীর এক বোনের কাছে নিয়ে যাওয়ার পরে বলতেছে ও দিদি এই যে একটা সন্তান বারাকাত আবুল বারাকাত মুসলমান কথা বলে নাই হাফেজের কথাও বলে নাই বললেন এই লোকটাকে তুমি তোমার বাসায় জায়গা দাও কি ব্যাপার ভাই আমি নিজেই তো খেতে পারি না আবার অন্য কারকে নিয়ে আসছেন হাফেজ আবুল বারাকাত বলতেছেন ও আম্মু আমার খানা নিয়ে আপনার টেনশন করতে হবে না আমার রিজিকের মালিক হলো আল্লাহ ঠিক না বেঠি রিজিকের মালিক আমার আল্লাহ আমি নিজের রিজিকের সন্ধান আমি করব বরংস আপনাদের রিজিকের ব্যবস্থাটাও আমি করে দেব ইনশাআল্লাহ এই বলে যখন মহিলাকে আম্মু বলে ডাকলেন মহিলাদের অন্তর তো নরম ঠিক না বেঠি আম্মু বলার সাথে সাথে মনটা করে ঠিক আছে বাবা তুমি থাকো আমার বাড়িতে তোমার এই রুমটা দিয়ে দিলাম হাফেস আবুল বারাকাত থাকতেছেন সুন্দরভাবে জীবন চালাইতেছেন আল্লাহর গোলামি করে কোন দিকে করবে পশ্চিম পূর্ব কিছুই চিনে না আল্লাহকে বলে ও আল্লাহ লুকিয়ে লুকিয়ে তোমার গোলামি করি তুমি কবে কখন এই মালদ্বীপের ভিতরে ইসলামকে তুমি কায়েম করবা এই বলে আল্লাহর কাছে যখন দোয়া কটি করতে লাগলেন হঠাৎ করে বার্শা থেকে চিঠি আসলো ওই মহিলার একটা সুত সন্তান ছিল মহিলা স্ত্রী সুন্দর একটা মেয়ে ছিল সেই মেয়েটাকে চিঠি আসলো যে তোমার মেয়েকে দানবের কাছে দিতে হবে এবার সিরিয়ালটা তোমার এই যখন দিল তখন তারা হাবে সন্তানরা কান্না কাটি করতে লাগলো মাও কান্না কাটি করতে লাগলো মুসলমান ভাইরারে আমার ঘটনাটা মনোযোগ সহায় শুনে উটা উটি না করি হাফে আবুল বাড়া কাংলা থেকে কাঠ কেটে যখন বাড়িতে ঢুকলে ঢুকার পরে দেখতেছেন মা আর সন্তানটা কান্নাকাটি করতেছে বললো মা আমার ছোট বোনার আপনি কেন কান্নাকাটি করেন তুমি তো জানো না বাসা থেকে একটা চিঠি নিয়ে আসছে কালকে আমার রাত্রের ভিতরে আমার এই মেয়েটাকে পুত্র নতুন সাজে সাজিয়ে তাকে দানবের কাছে মন্দিরে দিতে হবে এই জন্য আমি কানতেছি আমার একটা মাত্র মেয়ে আমার সিরিয়ালটা আসছে আবুল বারাকাত বললেন মা যদি একটা কথা বলি বেআবি মনে করবেন না আমার এই ছোট বোন দেওয়া লাগবে না যেহেতু আমার মোছ এখনো গজাই নাই আমাকে আপনি নতুন শাড়ি পরিধান করাইয়া আপনি বাদশার দরবারে পাঠাইয়া দিবেন বাদশা আমার ওই মন্দিরে পাঠায় দিবে তখন বলতেছে না 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 আমার সন্তানের জন্য কেন তুমি জান দিবা কন্যা মা আমাকে দেন একটা সুযোগ দেন বারবার করার পরে ওই সন্তান বলতেছে আম্মু ভাইয়া যখন চাইতেছে ভাইয়াকে দাও আমি মরতে চাই না আমি বাঁচতে চাই এই বলে যখন মাকে বললেন মা বললেন ঠিক আছে এই বলে তখন বলতেছে বাবা তুমি তো পুরুষ মানুষ কেমনে দেখবা কর এটা আমার মালিক আমার আল্লাহ আমাকে কেমনে আল্লাহ তালা নিবেন সেটার মালিক কে আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করলেন ও আল্লাহ এই মালদ্বীপের ভিতরে আমি ইসলামকে কায়েম করতে চাই হাফেজ আবুল বারাকাত নতুন বৌসেজি যখন তিনি ঘুমটা দিয়ে বসলেন সুব্য হম কুদ্দুসন সুব্য পড়তেছেন পড়তেছেন সেনাবাহিনী লোক আসতে সরকার থেকে নিয়ে যাওয়ার জন্য একটা চেক পোস্ট করা হবে ছেলে না এই যখন চেকপোস্ট করা হবে মেয়েকে এই সন্তান তো কোনো কিছুই বলে না আশা মাত্র আসতেছে মনে হয় এই মেয়েটা অনেক ভদ্র সুব্রুষণ কুদ্দূষণ পড়তেছে তালা এই নাম করার কারণে তাদের যে পোস্ট যে পরীক্ষা করবেন তাকে বুলাই দিছেন সে বলতেছে আর কে চেক করা লাগবে না একে গাড়িতে তুলে বলেন সুবাহান যখন আল্লাহর কাছে চাইলেন আল্লাহ আপনি আমাকে একাই শেখ পুস্ত থেকে বাঁচান যে পরীক্ষার দায়িত্বে রয়েছে সেলে না মে কিরকম বধু চেহারা কিরকম সে অটোমেটিক ভুলে গেল সে ভুলে গিয়ে বলতেছে যাও একে তোমরা গাড়িতে তুলো হাফেজ আবুল বারাকাতকে যখন গাড়িতে তুললেন এখান থেকে বাঁচিয়ে দিলেন তার মা আদালতের ভাগ দিয়ে দেখতেছে কি ব্যাপার এই ছেলেটা কেমনে বাসলো কেমনে বাসলো কত সন্তান কত চেকপোস্ট করে কত চেকপোস্ট করায় না বাছার দরবারে নিয়ে গেছে দ্বিতীয় চেকপোস্ট বাছার দরবারে নিয়ে যাওয়ার পরে দেখে লম্বা গুন্টা। ছোট একটা দ্বিতীয় স্ত্রী বলতেছে ও আজ পর্যন্ত কত দানবকে মানুষ দিলেন এরকম ভদ্র মহিলা আমার জীবনে আর একটা দেখি নাই একে কেন চেকপোস্টে নিয়ে বেজ যেতে করবেন একে চেকপোস্ট ছাড়া একে মন্দিরে দিয়ে দেয় আল্লাহর কাছে কান্নাকাটি করতে লাগলো আল্লাহ এখান থেকে আপনি বাঁচিয়ে দেন যাই হোক ঘটনাটা সংক্ষিপ্ত করে বলতেছি ভাই আবুল হাফেজ আবুল বারাকাতকে যখন থেকে বাঁচিয়ে বাঁচিয়ে দিলেন দেওয়ার পরে যখন রাত্রে তাকে ওই মন্দিরে রাখা হলো পুত্রবধূ সে যে মন্দিরে যখন রাখা হইল রাত বারোটার সময় যখন ওই মন্দির থেকে যখন ওই সমুদ্র থেকে দানব উঠতে লাগলো আল্লাহর ওই হাফেজে কোরআন সুরতুল ইয়াসিন পাঠ করতে লাগলিল্লাহ নিজে বিসমিল্লাহ আনিল হাকিম ইন্ন কাল মিনাল মরু সালি বলে যখন পাঠ শুরু করে দিলেন পাঠ শুরু করে দেওয়ার পরে দানব যখন সামনে আসে সৌরতুল ইয়াসিন এক একমিন পাঠ করে আর দানব চলে যান বল আল্লাহ একবার যখন দানবাসে আবার কোরআন তেলাওয়াত করতে শুরু করে আবার যখন দানবাসে খাওয়ার জন্য হাফেজ আবুল বারাকাত কোরআন থেকে ওনার গল পড়তেছে বলতেছে ও আল্লাহ তোমার কোরআন কোনো দিন মিথ্যা হতে পারে না তোমার কোরআন কোনো দিন মিথ্যা হতে পারে না তুমি রিজিকের মালিক তুমি দন্দৌলতের মালিক তুমি হায়াতের মালিক এই বলে যখন হাফেজ আবুল বারাকাত যখন কোরআন তেলাওয়াত করতে লাগলেন এক সময় যখন সাতটা মুবিন তেলাওয়াত করলো তালাবাদ করার পরে যখন তিনি দানবের উপর ফু দিলেন আল্লাহর কসম লাগে রে বাবা ওই দানবটা একেবারে আগুন জ্বালিয়ে পুরে সারকার হয়ে গেল যখন সারকার হয়ে গেল আবুল বারাকাত নামাজে শেষ দায় পড়ে গেলেন সকালে যখন লাশ নেওয়ার জন্য সেনাবাহিনী আসতেছেন আসার পরে দেখতেছে কি ব্যাপার এখান থেকে একটা ছেলে বের হইতেছে ছেলে তুমি এখানে কেমনে থাকলা কেমনে আমি তো এখানে ছিলাম সারা রাত কি ব্যাপার ফাঁসলামি শুরু করছো নাকি না 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 আমি তো ছিলাম রাজ দরবারে নিয়ে যাওয়া হলো রাজার কাছে যখন নিয়ে যাওয়া হলো পুরা ঘটনা খুলে বললেন আমি মুসলমান আমার ভিতরে সিনার ভিতরে কোরআন রয়েছে রাত্রে যখন দানো বসলেন আমি কোরআন পাঠতে করতে লাগলাম আমার সামনে কেউ আসতে পারলো না আমার সামনে আসতে পারলো না এক সময় আমি একেবারে কোরআন তেলাওয়াত করে ওই দানবকে একেবারে আগুন দিয়ে জ্বালিয়ে পুরে সরকার করে দিলাম বলেন সুবাহান আল্লাহ মালদ্বীপ বার্সায় কথা শোনার পরে হঠাৎ চেয়ার সেরে এসেছে এই দানবটা আমাদেরকে সমাজের ভিতরে এত কষ্ট দিত কারো মার বুকটা খালি করে ফেলতো আজকে তুমি এরকম কাজ করেছো তোমার ভিতরে কি এমন আইলেম কোরআনের আইলেম তোমার নবীর নাম কি মোহাম্মদ ওই সময় ওই দূত ওই ওই পাদ্রী আসলেন বললেন ও ব মহারাজ এই ছেলেটাকে আমি সর্বপ্রথম নিয়েছি আমিও মুসলমান গ্রহণ করেছি যদি আপনি বাঁচতে চান এখন আপনার সৈন্য বন্য নিয়ে পুরা মালদ্বীপের স সকলেই ইসলাম গ্রহণ করেন বলে শুভানন্দ এই কথা বলার পরে সুরা বাদশা বললেন ঠিক আছে আজকে থেকে যেই মালদ্বীপের শহরের ভিতরে প্রকাশে আযান হলো সুবহানাল্লাহ আজকে থেকে আমরা সকলেই নামাজ ধরে ফেলবো কালেমার পলাব কালেমার মালা গলায় পরে সকলে একেবারে এই মুসলমান হয়ে গেল সুবহানাল্লাহ কুন সুস্তি নামাজ পন্ডগা না বাইলুল্লিনালদি না আরো আলোচনা চলবে আর আলোচনা চলবে আরো চলবে রাত বারোটা বেজে গিয়েছে কি মজা লাগতেছে আলোচনা আরো চলবে যাই হোক আল্লাহ রব্বুল আলামিন বলেন লাউ আঞ্জাল না হাদাল কুরআন হাদাল কুরআন আমি এই কুরআন কে নাযিল করেছি মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাওয়ার জন্য যেরকম ভাবে আমরা যদি গণভবন থেকে চিঠি আসে বলে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে একটা চিঠি দিয়েছে এই চিঠিটা সকলেই মিলে পড়ে ঠিক না ব্যাঠি যদি আজকে আমার কাছে চিঠি আসে গণভবন থেকে আমি তো একেবারে কাঁচা বাদামের মতো ভাইরাল হয়ে যাব ঠিক না ব্যাঠি সাধারণ একটা মানুষ মাননীয় প্রধানমন্ত্রী তাকে গণভবন থেকে চিঠি পাঠিয়েছে সকলেই মনে করবে এই লোকটা বড় দামি হয়ে গেছে যারা তেল মারা পার্টি করবে ভাই দশ হাজার টাকা দিয়ে আমার একটা চাকরির ব্যবস্থা করে দেন ঠিক না ব্যাঠি আজকে দেখা যায় অসির চাইতে হাবিলদারের দাম বেশি ঠিক না বেঠি মেন চেয়ার যে বসে রয়েছে সে যদি পঞ্চাশ হাজার আর ওই গেটে যে বসে রয়েছে তার কামা এক লক্ষ ঠিক না বেঠি এই জন্য দেশের আজকে অধপতন ঠিক না বেঠি যাই হোক আল্লাহ রব্বুল আলমিনে কোরআনকে নাজিল করেছে সমান আর উঁচাকে একসাথে মিলানোর জন্য ঠিক না বেঠি আল্লাহ রব্বুল আলমিন এই কোরআন তো ফজিলতের কোরআন এত চিঠি আল্লাহ দিয়েছেন তিরিশটা পাড়া দিয়েছেন তিরিশটা চিঠি দিয়েছেন ও বান্দা ফজরের নামাজ পড়লি না আমি তোর মনে কিছু নেই না আমি মনে করলাম তুই যোহরের সময় আসবি জহরের সময় যখন আসলি না আমি মনে করলাম তুই আসরের সময় আসবি আসর সময় যখন আসলি না আমি মনে করলাম মাগরিমের সময় আসবি মাগ্রিমের সময় যখন আসলি না আমি মনে করলাম এশারের সময় আসবি আমি মনে করলাম দশ বছর আসলি না বিশ বছরের সময় আসবি একদিন তো আসবি আমি তোর খানাও বন্ধ করি নাই আমি তোর রিজিকও বন্ধ করি নাই এই যে চক্ষুটা দিয়েছি এই যে হাটটা দিয়েছি পাওটা দিয়েছি কত সুন্দর করে তোকে বানিয়েছি আজ পর্যন্ত কোনো দিন কি তুই একবার চিন্তা করে দেখছ ফাবি আই আলা ইরব্বিকু মা তুগদিবা হে বুনিয়াদ তুমি তোমার কোন কোন আমদ কে অস্বীকার করবা ঠিক না ব্যাঠি এই জন্য কোরআনের সাথে থাকতে পারবো কি পারবো না আমরা আমরা চেষ্টা করব তো ইনশাআল্লাহ এখানে অনেক এখানে গুরুস্থান রয়েছে আছে না না অখন অনেকেই মারা গিয়েছে আমাদের আত্মীয় স্বজন কেউ আছে না এখানে কবর থেকে বলতেছে ও সন্তান কত আমার পূর্বে যে হুজুর বয়ান করে গিয়েছে মা বাবা সম্পর্কে কবর থেকে ডাকতেছে ওরে সন্তান এই যে কম্বল মুড়ি দিয়ে ঘুমাও ল্যাব বালিশ নিয়ে ঘুমাও আমি কবরে বড় অসহায় আমার কবরে তুমি একটু খবরে নিলা না কেমনে খবর নিবা কেমনে খবর নিবা মা বাবার নামে কিছু দান করো মা বাবার নামে দোয়া করো আল্লাহ তো দোয়া শিখিয়ে দিয়েছেন ঠিক না বেঠি নামাজের মধ্যে দোয়া করো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা হে আল্লাহ আমার মা বাবা আমাকে যেরকম ভাবে ছোটবেলা লালন পালন করেছে আল্লাহ আমার মা বাবাকে কবরে ঠিক তেমনি লালন পালন করিয়েন এরকম দোয়াটাকে তুমি করতে পারো না রে বাবা তুমি নিজেই নামাজ পড়ো না কেমনে তোমার বাবার জন্য দোয়া করবা যদি বলে ও হুজুররা বলে ও ভাই নামাজে আসেন আজকে না কালকে ঠিক না বেঠি এই জন্য আজকে না কালকে বলা যাবে না আজকে কাম কাল পর না ডাল আজকের কাম আগামীকালের জন্য রাখা যাবে না ঠিক না ব্যাটি এই জন্য নামাজ ধরতে হবে আল্লাহর গোলামি করতে হবে কোরআন পড়তে হবে কোরআনের সাথে সম্পর্ক করতে হবে কোরআন নিয়ে জীবন যদি চালাও কোরআন একেবারে তোমাকে খাটি মানুষ বানায় দিবে ঠিক না ব্যাটি এই জন্য একটা ঘটনা বলে শেষ করে দিব বারোটার উপর বেজে গিয়েছে নাকি আরো চলবে আলোচনা চলবে আরো থাক শেষ করে দে কি যাই হোক ইমাম খাজি ইমাম খাজি বর্তমানে যিনি ইমাম খাজি সেই সময় ইমাম ইমাম খাজি হঠাৎ আল্লাহ তাকে বললেন ও ইমাম খাজি তুমি যে এখানে ঘুমিয়ে রইছো আল্লাহর এক বান্দা গরিব মানুষ কাটুরিয়া তিনি ইন্তেকাল করেছে তিন দিন যাবৎ দাফন দেওয়ার মতো কোনো আলেম নাই কোন আলেম তার দাফন দিবে এরকম নাই ইমাম গাজ্জালীকে আল্লাহ রাব্বুল আলামিন যে স্বপ্নে যুগে দেখাইলেন লোকেশনটাও বলে দিলেন লোকেশন অনুযায়ী যাইতেছে জঙ্গলার ভিতরে কোই আব্দুর রহমান

আজকে তিন দিন যাবত পরে রয়েছে কেউ তার জানা যা দাফন কাফনের ব্যবস্থা করে না কোন বাড়ি কোন বাড়ি ক সামনে আগান ওই বাড়ি ইমাম গাজারি যাওয়ার পরে দেখতেছে সন্তানগুলো কান্নাকাটি করতেছে বললেন কি ব্যাপার কান্নাকাটি করে কেন আমার বাবা তিন দিন ধরে মারা গিয়েছেন। আজ পর্যন্ত কেউ আসলো না কেউ জানাজার ব্যবস্থা করলো না আমরা ছোট মানুষ কিভাবে আমরা জানাদা সম্পন্ন করব কো বাবারা টেনশন করিও না আল্লাহ আমাকে শয়ন পাঠিয়েছেন বলেন সুবহান দাফন কাজ করার পরে দাফন শেষ করার পরে বলতেছে তোমার বাবা এমন কি আমল করেছিল কি এমন আমল করেছিল তোমার বাবা যার কারণে আমা আমাকে আল্লাহ স্বপ্নে দেখাইলেন কবরে যখন রাখলাম কবর থেকে মেশকাম্বরের চাইতে গ্রান বের হলে বলেন সুবাহান কি এমন আমল করতে সন্তান বলতেছে ওই মামে খাজি জানি না তবে আমার মা জানতে পারে কি এমন আমল করেছেন আমার বাবা এই বলে যখন মার কাছে গেলেন বলতেছেন ও চাচি আম্মা আপনার স্বামী কি এমন আমল করেছে যার কারণে আল্লাহ আমাকে জানাজার জন্য ওই এলাকাতে এখানে পাঠিয়েছেন দ্বিতীয় কথা আপনার এই কবর স্বামীর কবর থেকে গান বেশি কিছু আমল জানি না তবে একটা আমল গরিব মানুষ সারা দিন লাকড়ি সংগ্রহ করে যখন বাড়িতে আসত আসার পরে দেখতাম ওই তাক থেকে একটা কিতাব বের করতেন কিতাবটা বের করে তিনি হাউ করে কানতেন আর বলতেন ও আল্লাহ কোরআন তোমার মহা গ্রন্থ আল কোরআন আল্লাহ আমি পড়তে জানি না যদি আমাকে আল্লাহ বলেন ও আব্দুর রহমান এত মহাগ্রন্থ আল কোরআন দিলাম কেন তুই শিখলি না কেন তুই পড়লি না এই বলে ইমাম ইমাই বলে আব্দুর রহমান কান্নাকাটি করতেন আর এবারতের উপর হাতটা বুলাইতেন এই দেখেন ইমামে এই কোরআনের ভিতর আমার স্বামীর চক্ষুর পানিগুলো এখনো রয়ে গিয়েছে এই বলে যখন বললেন কয়েকটাই আমল একটাই আমল একমাত্র কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে আল্লাহ তাকে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন বলে সুবাহান আল্লাহ بشبه سورة فاتحة سورة إخلاص تنبر أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد لا اله الا الله لا اله

ইল্লাল্লা যারা বাহির আছেন ভিতর আছেন দোয়া করে দিব লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হায়াতের মালিক যেই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মৌতের মালিক যেই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 সামনে আগান পিছনের জায়গা দেন লা ইলাহা ইল্লাল্লাহ

ইল্লাল্লা ইল্লাল্লাহ কলা পরিষ্কার করি ভাই লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা

ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ভিতরে সে বলেন ভিতরে সবাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ

সামনে জায়গা দেন সামনে জায়গা দেন আল্লাহ তালা আপনাদেরকে জান্নাতে জায়গা দেবেন আগে ছেন আগে ছিনিকি করেন জিকি করা ইলা ভা ই ইলা হা ইলাহা ভা লা ইলাহা

ল ইহ্লা হয়াতের মালিক যেই আল্লাহ মৌতের মালিক সেই আল্লাহ লাহ ইা ইলাহ ইলা

لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم